বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসি, আমাদের যারা স্মৃতি একটু শক্তিশালী, আমরা জানি সেদিন মুষল ধরে বৃষ্টি নেমেছিল এবং আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নেত্রীর দিকে তাকিয়ে শপথ নিয়েছিলাম যে একদিন বাংলা মানুষের জন্য যান লড়িয়ে দেব, আমরা ক্ষমতায় আসবো। আর ইতিহাস তার সাক্ষী, আমরা 2011 সালে সিপিএমকে পরাস্ত করে 2016 সালে দ্বিতীয়বারের জন্যও ক্ষমতায় এসেছি। আমাদের আরও অভিনবত্ব আছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে 10টি করে টি-শার্ট দেওয়া হয়েছে। সেই টি-শার্টে সামনের দিকে আমাদের তৃণমূলের সিম্বল, পিছনে আমাদের দলনেত্রীর ছবি এবং যে নম্বরে তাকে যোগাযোগ করতে হবে সেই 9137G। তারা অবসর টাইমে এই ভিজিটিং কার্ড থেকে নম্বরটা নিয়ে সরাসরি নেত্রীকে ফোন করতে পারবেন বা কথা বলতে পারবেন। আর আমরা রেখেছি স্পিকার, সেই স্পিকার আমাদের নেত্রীর ছবি আছে, সেটা আপনারা মোবাইলে অথবা আপনারা প্রয়োজনে আপনাদের পছন্দ মতো জায়গায় সেটা অ্যাটাচ করতে পারবেন। আমাদের এই দিদিকে বলো প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য, আমরা মানুষের সঙ্গে আরও বেশি বেশি করে সংযোগ সম্পর্ক সুদৃঢ় করতে চাই, সেই সম্পর্কের সামনে রেখে আমরা প্রথমে সবাইকে আমার আন্তরিক সালাম। আমাদের বাবু যার নেতৃত্বে আজকে দিদিকে বলো এই প্রোগ্রাম হচ্ছে, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ইফতিখার উদ্দিন সাহেব, জেলা পরিষদের অন্যতম সদস্য মাননীয় মতিয়ার রহমান সাহেব, মানুষবাবু আছেন এখানে, প্রধান আছে, মনোয়ারা আছে সভাপতি পঞ্চায়েত সমিতি, এখানে মনু আছে প্রধান, পূর্ব প্রধান আব্দুল হাই সহ সমস্ত এখানে আঞ্চলিক নেতৃত্ব, আফসাদ আছে, মণি আছে, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত দুই একটা কথা আপনাদেরকে বলছি। আজকে আমাদের বলার না, আজকে আমাদের শোনার পালা। দিদিকে বলো এই প্রোগ্রামটা আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাইছি, কার কি অভিযোগ আছে, কার কি দাবি আছে, সেগুলো আপনাদের কাছ থেকে আমরা শুনব এবং সেগুলো আমরা লিপিবদ্ধ করব, আগামী দিন আমরা সেগুলোকে পূরণ করবার চেষ্টা করব। কারণ কাজ করতে গেলে কাজের মধ্যে ভুল হয়, সেইটা সংশোধন করার জন্য দিদিকে বলো এই প্রোগ্রামটা আমরা নিয়েছি। আমি হারোয়ায় দুটো প্রোগ্রাম করেছি, সুন্দরভাবে প্রোগ্রামগুলো সাকসেসফুল হয়েছে। একটা প্রোগ্রামে শম্ভুবাবু গিয়েছিলেন, আর একটা প্রোগ্রাম আমি করেছি এই খুব গত কয়েকদিন আগে। আজকে আপনাদের এখানে এই প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের মধ্যে আমরা মাইক দেব, মাইকে আপনারা কথা বলুন, যার যা দাবি আছে দাবিগুলো আপনারা বলুন। না মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, দাবি দাওয়া আছে, আমরা সেগুলো শুনছি এবং যথারীতি কিছু পূরণ করবারও চেষ্টা করছি। যেমন হারোয়ায় আমি কিছু কিছু সমস্যা হয়েছিল সেগুলো আমি সমাধান করে দিয়েছি, যেমন একটা মেয়ের স্কলারশিপ পাচ্ছিল না, আমি সঙ্গে সঙ্গে সেকে ফোন টোন করে সেই মেয়েটা তখন 6,000 টাকা যখন তার অ্যাকাউন্টে ঢোকে সে আমাকে ধন্যবাদ জানায়। অতএব আমরা দিদিকে বলো প্রোগ্রাম সাকসেসফুল, আমাদের দিদিকে বলা প্রোগ্রামটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিচ্ছে। আজকে আমরা এখানে বসেছি ইফতিখার উদ্দিন সাহেবের নেতৃত্বে, আমরা মানুষের কাছে মাইক দেব, তাদের কি চাওয়া পাওয়া আছে তারা নিশ্চয় বলবেন, আমরা সেগুলো লিপিবদ্ধ করব এবং সেগুলোকে আমরা পূরণ করবার চেষ্টা করব। আমাদের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের শুনে প্রধানগুলো আছে, প্রধানদের দ্বারা দিয়ে যে পঞ্চায়েতের মাধ্যমে যে কাজগুলো করা সম্ভব হবে আমরা সেগুলো তাদের দিয়ে করিয়ে দেবো। এইটাই তো দিদিকে বলা প্রোগ্রাম, দিদি তো এই জন্যই তো প্রোগ্রামগুলো দিয়েছে, আমাদের পক্ষে বিপক্ষে কথা না, আমরা বিপক্ষে কথাগুলো শুনতে চাইছি। করতে কাজ করতে গেলে সব যে আমরা ফুলফিল করতে পেরেছি তা তো না, আমাদের কিছু কাজ বাকিও আছে। আমরা মানুষের সেই সমস্যাগুলো শুনছি এবং সেই বিরোধী দলের লোকগুলোর কথা শুনে আমরা সেগুলোকে পূরণ করবার চেষ্টা করছি এবং তাদের গুরুত্ব দিচ্ছি। তারা খুব খুশি, তারা উৎফুল্ল, তারা মাইকে দাঁড়িয়ে আমাদেরকে ধন্যবাদ পত্র জানিয়েছে। দিদিকে বলার অর্থ হচ্ছে দিদি বড় বড় কিছু সমস্যা হলে দিদিকে বলার প্রয়োজন হয়, যেগুলো আমাদের দিয়ে সমস্যার সমাধান হয়। আমরা জনপ্রতিনিধি হিসেবে আমি যেমন বলেছি, আমি প্রধান আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, কর্মাধ্যক্ষ আছে, যাদের দিয়ে যে কাজগুলো সমাধান করা যায় আমরা তাদের দিয়ে সে কাজগুলো করছি।
এবং দিদিকে বলা প্রোগ্রাম করে আমরা সাফল্য পেয়েছি। আমরা উৎসাহিত, দিদিকে বলার আমরা সুযোগ পেয়েছি এবং তিনি সমস্ত যথারীতি সেগুলোর ব্যবস্থা নিচ্ছেন। দেখুন, আমরা কিন্তু অফিসিয়ালি হয়তো আজকে এই জনসংযোগ যাত্রা করছি, কিন্তু মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা এতটা সুদৃঢ়, কিন্তু বাদেই যখন আমরা মানুষের দরবারে যাব, তাদের কাছে যাব, তাদের বাড়িতে যাব, তাদের উষ্ণ অভ্যর্থনা বলে দেবে যে আমরা এই ব্যাপারটার জন্য যথেষ্ট রিহার্সাল আজকে থেকে না, আমরা 2011 সালে ক্ষমতাসার পর থেকে মানুষের সঙ্গে এই সম্পর্কটাকে সুদৃঢ় করে রেখেছি, সেটা একটা নবীকরণ হচ্ছে। আমাদের একটা চ্যালেঞ্জ ছিল 2011 সালে ক্ষমতা আসার পর যে সমস্ত অভিযোগ আমরা পেয়েছিলাম এবং যেগুলোকে পাথেয় করে আমরা মানুষের দরবারে দাঁড়িয়ে সমাধানে আশ্বাস দিয়েছিলাম। আমাদের প্রথমেই কাজ ছিল যে আমাদের দেওয়া কথাগুলোকে বাস্তবে রূপায়ণ করা। আমরা অত্যন্ত সফল, যে কথাটা আপনারা বলছেন ভেরি সঙ্গত বিষয়, আমরা খুব চ্যালেঞ্জ জানিয়ে বলতে পারি যারা এখনও অবধি দু একদিন যদি বলেও থাকেন, তারা আমাদের কাছে এলে তাদের সমাধান কিন্তু সময়ের অপেক্ষা। আমরা যারা আমাদের কাছে এসছেন প্রত্যেকের সমস্যাকে আমরা সমাধান করে দিয়েছি, আগামী দিন যারা আসবেন আশা করি সমাধান করে দেবো। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।